হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের গ্রামে, যেখানে আমরা কোরবানি গরুগুলো কি কোরবানি দেয় তা দেখব। বলে কিভাবে গ্রামে কোরবানি পালন করা হয়। আজকে আমরা আপনাদেরকে কোরবানি গরুগুলো কীভাবে কোরবানি দেওয়া হয় এবং এখানে দেখবেন যে সবাই সমন্বয় করে একসাথে মিলেমিশে কোরবানি ঈদগুলো পালন করে থাকে এবং এক একজনের গরুর জন্য সবাই মিলেমিশে যায় এবং তারাই সব কাজ করে দেয়। এতে করে তাদের অনেক ঝামেলা কমে যায়। আমরা চলে গিয়েছিলাম গ্রামে কোরবানি ঈদ পালন করার জন্য। আজকে আপনাদেরকে এই কোরবানি ঈদের সম্পর্কে বিস্তারিত জানাব। আমরা এখন গ্রামের দিকে রওনা দিয়েছি। আসলে অনেকদিন পর গ্রামে যেতে খুবই ভালো লাগে এবং ঈদটা গ্রামে করতে খুবই আনন্দদায়ক, কারণ অনেক মানুষ মিলেমিশে সেখানে ঈদ করে এবং সেখানে একটি বাইন্ডিংস রয়েছে এবং সবাই সবার মতো নয়, সেখানে সবাই সবার সাথে একসাথে হয়ে কোরবানি ঈদ করে থাকে। আজকে আপনাদেরকে গ্রামের ঈদটা কেমন হয় সেটি সম্পর্কে বিস্তারিত দেখানোর জন্য আমরা গ্রামে চলে যাচ্ছি। তো চলুন আমরা ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। গ্রামে গেলে এই খুশিটি যেন হয়ে যায় দ্বিগুণ। আমরা একে একে প্রত্যেকের গরুগুলো দেখছি, এরপরে কোরবানি শুরু হবে। এখানে আসলে সবাই মিলেই আসলে গরু কোরবানির কাজ করে থাকে। একজনের কাজে আরেকজনে সাহায্য করে থাকে, এই জন্য খুবই মজা হয় এবং খুব আনন্দভাবে এই কোরবানিটি করা হয়। সবাই দলবল নিয়ে আসলে একসাথে কোরবানি ঈদের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এক এক বাসায় যাচ্ছে এবং প্রত্যেকে পুরো একটা টিম, তারা একটা একটা করে গরু কোরবানির জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এখানে একটি মহিষ দেখতে পাচ্ছি। আমরা আপনার সাথে গ্রামের এই কোরবানি ঈদটি শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।